আপনারা দেখছেন একুশে টেলিভিশন। অনুসন্ধানকালে দেখা যায় যে ধৃত আসামিগণ অধিকাংশ সময়ে রাজধানীর বিভিন্ন বিলাসবহুল পাঁচতারকা হোটেলে অবস্থান করেছিল। গত 12 অক্টোবর থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত 59 দিন বিলাসবহুল হোটেল রুমে প্রায় ভাড়াই তারা খরচ করেছে 81,42,888.31 টাকা। এছাড়াও অতিরিক্ত প্রতিদিন 2,50,000 টাকা হারে এই 59 দিনে তারা রাতে একা সম্পূর্ণ বার বুক করে নিত। প্রাথমিক অনুসন্ধানে দেখা যায় যে ধৃত আসামি শামিমানুর পাপিয়া, তার স্বামী সুমন চৌধুরী নরসিংদী এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা, চাঁদাবাজি, চাকুরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, জমির দালালি, সিএনজি পাম্পের লাইসেন্স, গ্যাসের লাইন প্রদান ইত্যাদি নাম করে সাধারণ মানুষের নিকট হতে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে এবং এ ব্যাপারে কেউ অভিযোগ দিতে আসলে কার সলিউশনটি আছে সেখানে তাদের একটি নির্যাতন কেন্দ্রে সাধারণ মানুষদের নির্যাতন করা হতো। এ পর্যন্ত পাওয়া তথ্য মতে তারা বাংলাদেশ রেলওয়ে এবং পুলিশের এসআই পদে চাকুরি প্রদানের কথা বলে লোকজনের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি এবং তদবিরবাজির অর্থ অর্জন করেছে। তাদের আয়ের আরেকটি উৎস হচ্ছে নারীদের দিয়ে জোরপূর্বক অনৈতিক কাজ করানো। তারা বিভিন্ন বিলাসবহুল হোটেলে অবস্থান করে কম বয়সী মেয়েদের দিয়ে জোরপূর্বক বিভিন্ন অনৈতিক কাজ করতে বাধ্য করত, যাদের অধিকাংশই নরসিংদী এলাকা থেকে চাকুরি দেওয়ার কথা বলে প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয়েছে। এসব অনৈতিক কাজে কেউ অস্বীকৃতি জানালে তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হতো। এছাড়াও ধৃত আসামি শামিমানুর পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরী নরসিংদী এলাকায় কিউএমসি নামে একটি ক্যাডার বাহিনী পালন করে থাকে, যাদের হাতে সবার কিউএমসি নামে ট্যাটু করা আছে। তাদের মাধ্যমে নরসিংদী এলাকায় চাঁদাবাজি, মাসোয়ারা আদায়, অস্ত্র, মাদক ব্যবসা সহ অন্যান্য অন্যায় কাজের সাথে তারা জড়িত আছে। এই ক্যাডার বাহিনীর সবাইকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে আজ সকালে নরসিংদীতেও র্যাব একটি অভিযান পরিচালনা করেছিল, বাট তারা পালিয়ে যায়। কিন্তু আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। উপরুক্ত বিষয়ে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।